বিমানবহরে যুক্ত হচ্ছে আরও দুটো বোয়িং 787 উড়োজাহাজ। রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স সংস্থা বিমানের বহরে বর্তমানে আধুনিক প্রজন্মের 10টি নতুন উড়োজাহাজ আছে। অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে দুটি উড়োজাহাজ কেনার প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত। এসব নতুন উড়োজাহাজ নিয়ে গন্তব্য পরিকল্পনাও ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মহিবুল হক। বিস্তারিত রিতানা হারের প্রতিবেদনে। মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে 2008 সালে করা $210 কোটি ব্যয়ে 3 মডেলের 10টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি অনুযায়ী এরই মধ্যে সবকটি উড়োজাহাজ যুক্ত হয়েছে বিমানবহরে। এরপর আরও দুটি নতুন বোয়িং ড্রিমলাইনার 787-9 মডেলের উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। বোয়িংয়ের এসব উড়োজাহাজ আগে থেকেই তৈরি বলে এর দামে অনেকটা সাশ্রয় পাবে বিমান। এগুলো মার্কেট প্রাইস এখন $300 মিলিয়ন। তারা আমাদের কাছে অফার করেছে $155 মিলিয়ন। এখন এর থেকে আমরা যা কমাতে পারি আর কি, আমরা কমাতে পারব বলে আমরা আশা করছি। চুক্তি হলেই এ দুটি দেশে আনা হবে। এদিকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার জন্য নতুন 3টি ড্যাশ এইট কিনতে যাচ্ছে বিমান। বহরে নতুন ও আধুনিক সব উড়োজাহাজ নিয়ে এরই মধ্যে নতুন গন্তব্যের পরিকল্পনা করেছে বিমান। পরিকল্পনা রয়েছে ঢাকা ম্যানচেস্টার টরেন্টো, ঢাকা রোম টরেন্টো ফ্লাইট অপারেশন করার জন্য। এছাড়াও আমরা চেন্নাইতে, ঢাকা থেকে চেন্নাই আমরা ফ্লাইট অপারেশন করার আমরা চিন্তা করছি। ঢাকা বালি সিডনিরও আমাদের পরিকল্পনা রয়েছে। আগামী বছর ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। ঢাকা থেকে নিউ ইয়র্কে ফ্লাইট যাবে। রিতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।